রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। সকলকে মাহে রমজানের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাভুসেফ নামক একটি সাসপেনশন নিয়ে, যেটা সেফোরক্সিম এবং ক্লাভুনিলিক অ্যাসিড দুটি উপাদানের সমন্বয়ে উৎপাদন করে থাকে অপসন ফার্মা লিমিটেড, রূপাতলী, বরিশাল, বাংলাদেশ। তো বন্ধুরা, এই ক্লাভুসেফ এবং সেফোরক্সিম যখন ক্লাভুনিলিক অ্যাসিড এবং সেফোরক্সিম যখন একসাথে মিশিয়ে উৎপাদন করা হয় তখন কিন্তু এর কার্যক্ষমতা কিন্তু বেড়ে যায় এবং খুব দ্রুত কাজ করে থাকে এবং শরীরে এবং কাজের পরিমাণটা ঔষধের কার্যকারিতা বেড়ে যায় এবং কাজটা ভালো করে থাকে। তো সেফোরক্সিম একটি দ্বিতীয় প্রজন্মের সেফোলোস্পোরিন অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিসাইডাল এবং অধিকাংশ বিটা ল্যাকটোমেস নিঃসরণকারী সরণিসহ বিস্তৃত ব্যাপ্তিতে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ অর্থাৎ ব্রড স্প্রাকটাম যে প্রশস্ত বর্ণালী এবং এটা গ্রাম নেগেটিভ এবং গ্রাম পজিটিভ দুইটি জীবাণুর বিরুদ্ধে কাজ করে থাকে। তো এটার গুরুত্ব অপরিসীম। মানুষের শরীরে পুষ করার জন্য, ব্যবহার করার জন্য এই ক্লাভুসেফ প্লাস ক্লামোনিক অ্যাসিড কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যান্টিবায়োটিক। তবে আমরা আগে এ বিষয়ে আমি অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা এবং ক্ষতির বা উপকারিতার প্রভাব সম্পর্কে আমি আলাদা একটা আলোচনা করব, আজকে সেটা করতেছি না। তবে আজকে আপনাদের সামনে ক্লাভুসেফ সম্পর্কে আলোচনা করব। আর একটা কথা হলো, যখন আমাদেরকে ঔষধটা দেওয়া হয়, ডাক্তার সাহেবগঞ্জ যখন পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে যে অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন, আমরা কিন্তু অনেকেই দেখা যায় দুই দিন তিন দিন সেবন করার পরে কিন্তু সেটা রেখে দেই যখন আমরা সুস্থ হয়ে যাই, কিন্তু সেটা না। অ্যান্টিবায়োটিকের ডোজ সুস্থ হয়ে যাওয়ার পরে সাত দিন বা দশ দিন যে ডোজেস ফর্মটা দেওয়া হয় সেটা কিন্তু অবশ্যই আমাদের গ্রহণ করতে হয়। যদি আমরা ডোজেস ফর্ম অনুযায়ী অ্যান্টিবায়োটিক গ্রহণ না করি তাহলে ওই ঔষধটা আমাদের শরীরে রেজিস্ট্যান্স হয়ে যায় অর্থাৎ বিরুদ্ধ কাজ করে থাকে। পরবর্তীতে যখন আমরা কোনো অসুস্থতার জন্য সেই ঔষধ আমরা সেবন করতে যাই তখন কিন্তু দেখা যায় সেই কাজটা আর করে না। আমি কয়েকদিন আগে একটা লোকের, যে কোনো একটা রোগীকে, পেশেন্টকে সেফোরক্সিম দিয়েছিলাম একটা রোগের জন্য, দেখা যায় যে সে মূল এটা কিন্তু সেফোরক্সিমই কাজ করে থাকে, তখন মেইন উপকারিতা কিন্তু সেফোরক্সিমই কাজ করে থাকে। তখন আমি দেওয়ার পরে সেফ থ্রি ডিএস পর্যন্ত দিয়েছি একজন বড় একটা মানে প্রাপ্তবয়স্ক লোককে, দেখা যায় তার কোনো রেজাল্ট আসে নাই। পরবর্তীতে আমি চিন্তা করলাম যে ঔষধের রেজিস্ট্যান্স হয়ে গেছে, অর্থাৎ সে হয়তো কোনো এক সময় ঔষধ এই সেফোরক্সিম গ্রহণ করছে, সে ডোজেস ফর্ম অনুযায়ী গ্রহণ করে না, যার কারণে এটা তার শরীরে কাজ করতেছে না, যার কারণে শরীরে কিন্তু একটা মারাত্মক ক্ষতিপ্রভাব দেখা দিয়েছে। এরপরে পরবর্তীতে যখন আমি ক্লাভুসেফ 500 দিলাম তখন কিন্তু তার খুব ভালো একটা রেজাল্ট পাইলাম। তো দেখা যায় যে এই লোকটা যখন পূর্বে কখনো যে সেফোরক্সিম গ্রহণ করেছিল তখন সে ঠিকমতো গ্রহণ না করার কারণে তার শরীরে কিন্তু বিরুদ্ধে কাজ করে থাকে। তো দেখা যায় ভবিষ্যতে তার শরীরে এমন কোনো সমস্যা দেখা দিল যার কারণে সেফোরক্সিম তার খুবই দরকার, অথচ পুশ করার কারণে বা তাকে সেবন করার কারণে তার কোনো কাজ। সুতরাং আমাদেরকে যখন ডাক্তার সাহেবগণ আমাদেরকে যখন আমাদের ঔষধ দিয়ে থাকেন, বিশেষ করে অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন, তখন আমরা কিন্তু অবশ্যই ডোজ অনুযায়ী সেবন করব, কখনও নিজে থেকে ডাক্তারি করব না, নিজে থেকে ডোজ কমিয়ে বা বাড়িয়ে গ্রহণ করব না, অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া। তো বন্ধুরা, ক্লাভুসেফ সম্পর্কে আজকে যে আলোচনা করবো এটার কাজ হলো যে কণ্ঠনালী বা টনসিলের প্রদাহ কাজ করে থাকে, অ্যাকিউট ব্যাকটেরিয়াল ম্যালেক্সারি সাইনুসাইটিস, ক্রনিক ব্রঙ্কাইটিস, তীব্র সংক্রমণ, তীব্র ব্রঙ্কাইটিসে আনুষঙ্গিক সংক্রমণ, চর্ম ও চর্ম সংক্রান্ত সাধারণ সংক্রমণ, মূত্রতন্ত্রের সাধারণ সংক্রমণ, সাধারণ গনোরিয়া এবং লাইম ডিজিজ। তো এবার কী কী কাজ করে থাকে সেই ব্যাপারে আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব যে কতটুকু ঔষধ কতদিন পর্যন্ত সেবন করতে হবে। কন্ট্রোনাইজ বা টনসিলে যদি সমস্যা হয় তাহলে 250 মিলিগ্রাম দিনে দুইবার, এটা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 5 থেকে 10 দিন। এবং অ্যাকিউট ব্যাকটেরিয়াল ম্যালেক্সারি সাইনুসাইটিস 250 মিলিগ্রাম দিনে দুইবার 10 দিন। ক্রনিক ব্রঙ্কাইটিসের তীব্র সংক্রমণ অর্থাৎ দেখা যায় যে অনেক সময় কাশি থাকে, তারপরে কাশি সহজে কমতেছে না, তো অন্যান্য আনুষঙ্গিক ঔষধের সাথে এটা 10 দিন সেবন করার জন্য দেওয়া হয়ে থাকে। তারপরে চর্ম ও চর্ম সংক্রান্ত সাধারণ সংক্রমণ 250 থেকে 500 মিলিগ্রাম পর্যন্ত দিনে দুইবার অর্থাৎ 12 ঘন্টা পরপর 10 দিন আমরা সেবন করব। মূত্রতন্ত্রের সাধারণ সংক্রমণ 25 মিলিগ্রাম দিনে দুইবার 7 থেকে 10 দিন। সাধারণ গনোরিয়া 1000 মিলিগ্রাম এর একটি ডোজ মাত্র, যখন মূত্রতন্ত্রের বা সাধারণ গনোরিয়া যখন হয় তখন কিন্তু একটি 1000 ডোজেস মানে একটা ট্যাবলেট দেওয়া হয় বা দুই ট্যাবলেট 500 মিলিগ্রামের দেওয়া হয়।
লাইম ডিজিজ 500 মিলিগ্রাম দিনে দুইবার 20 দিন পর্যন্ত সেবন করা হয় থাকে। এরপরে যে সব বাচ্চারা ছোট বাচ্চা থাকে 3 মাস থেকে 12 বছর পর্যন্ত তাদের জন্য যে সব ডোজেস ফর্ম তাদেরকে বলা হয়েছে যে কন্ট্রানালি বা টনসিলে প্রদাহের ক্ষেত্রে 20 মিলিগ্রাম পার কেজি ওজনের জন্য বা প্রত্যেক কেজি ওজনের জন্য দৈনিক দুইবার সর্বোচ্চ 500 মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে 10 দিন। একিউট ওটাইটিস মিডিয়া অনেকের বাচ্চাদের বা বড় মানুষের কানের সমস্যা থাকে দেখা যায় তীব্র সমস্যা তাদের ক্ষেত্রে 30 মিলিগ্রাম পার কেজি ওজনের জন্য 1000 মিলিগ্রাম পর্যন্ত 10 দিন বাড়ানো যেতে পারে। এবং একিউট ব্যাকটেরিয়াল ম্যালেক্সারি সাইনোসাইটিস অর্থাৎ সাইনোসাইটিস সমস্যার জন্য প্রত্যেক কেজি ওজনের জন্য 300 মিলিগ্রাম হিসাবে 1000 মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে 10 দিন। এবং ইমপেটিগো 30 মিলিগ্রাম দিনে পার কেজি ওজনে দিনে দুইবার 1000 মিলিগ্রাম পর্যন্ত মোট 10 দিন সেবন করা যেতে পারে। অবশ্যই বন্ধুরা আমরা এই যে রোগের বিরুদ্ধে ক্লাভুসেপ কিন্তু আমাদের শরীরে খুব ভালো কাজ করে থাকে। ক্লাব এই জাতীয় অন্যান্য যারা অন্য কোম্পানির ঔষধ আছে এই প্রিপারেশনে খুব ভালো কাজ করে থাকে। তো আমরা যে কোনো একটা ভালো কোম্পানির ঔষধ সেবন করলেই হয়। যখন আমাদেরকে ডাক্তার সাহেবগণ দেন তখন কিন্তু আমরা সেটা নিয়মিত অবশ্যই আমাদের ডোজ অনুযায়ী সেবন করব। তো বন্ধুরা অ্যান্টিবায়োটিকের গুরুত্ব সম্পর্কে বা কতটুকু কোন সময় কি সেবন করতে হয় যদি আপনাদের জানা দরকার হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কথা হলো যে অ্যান্টিবায়োটিকের সুবিধা অসুবিধা সম্পর্কে আমি আলাদা একটি ভিডিও বানাবো। তো বন্ধুরা আপনারা অবশ্যই আমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ঔষধের ডোজেস ফর্ম সম্পর্কে আমি একটা বিশেষ আলোচনা করবো বন্ধুরা সামনে হয়তো এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবেন। ঔষধটা কখন খাবো, কীভাবে খাবো, খাবার আগে কোনটা, খাবার পরে কোনটা এবং কখন খেলে ঔষধে ভালো কাজ করে এই বিষয়ে আমি গুরুত্বপূর্ণ আলোচনা করবো। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, অবশ্যই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমি এই গুরুত্বপূর্ণ আলোচনা এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ আলোচনা করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।